হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওতে হচ্ছে যে এখন প্রায় 4:30 বাজে। তো তোমরা হয়তো জানো যে 4টার দিকে প্রায় প্রত্যেক স্কুল ছুটি হয়ে যায়। তো তোমাদের মনে এখনই কোশ্চেন আসতে পারে যে আমি এখনো 4:30 পর্যন্ত স্কুলে কেন। তো সেটা হচ্ছে তোমাদেরকে আমি আগে বলছি এবং এখনো বলতেছি যে আজকে মানে অনেকদিন ধরে আমাদের পরীক্ষা চলতেছে আর আজকে হচ্ছে গিয়ে ফিজিক্স পরীক্ষা গেছে। তো মোটামুটি ভালোই লিখলাম বা ভালোই সবগুলোই ম্যাথ আসছে, বলতে গেলে সবগুলোই ম্যাথ। তো ফিজিক্স এর পরে কালকে হচ্ছে লাস্ট এক্সাম মানে ICT এক্সামটা। তো অনেকেই পরীক্ষা শেষ করে চলে গেছে, তো আমার কিছু ফ্রেন্ডস আমরা লাস্ট পর্যন্ত রয়ে গেছি এখনো। তো এখন মানে আমার বন্ধুরা বলতেছে যে ওরা আমার ভিডিও দেখে তাহলে অনেক কিছু আর বন্ধু কিছু বলবে। বন্ধুরা তোমাদেরকে বলতেছে মানে আমার বন্ধু বলতেছে, বন্ধু হচ্ছে রাহাত, রাতে বলতেছে যে তোমরা কেমন আছো। তো সবাই সবাই মিলে মাঠে আছি আর হোস্টেলে অনেকে আছে। তো হোস্টেলের কথা বাদ দেই, আগে আজকে পরীক্ষার এক্সপিরিয়েন্স কেমন ছিল। কারণ ফিজিক্স মোটামুটি সব ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে এই কারণেই যে শুক্র শনি গত শুক্র শনিবার বন্ধ গেছে। তো শুক্র শনিবার স্কুল বন্ধ থাকার কারণে দুইটা দিন পাইছি, দুইটা দিন প্রায় অসংখ্য মানে বেশিরভাগই প্র্যাকটিস করতে পারছি, যার কারণে প্রায় 3-4 নিয়ম কমন হয়েছে। আর আমাদের মোট 8টা প্রশ্ন আছে, 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এর থেকে মোট 5টা দিছি, বাকিগুলো কিছু কিছু বাদ ছিল। তো তারপরে দিয়ে আসছি, ভালো দিয়ে আসছি। বন্ধু আবেগ হিসেবে তাকায় রয়েছি, টাটা দাও টাটা দাও, টাটা দিছি। ওকে, তো তোমরা বন্ধুটার জন্য একটা অবশ্যই লাইক করে দিবা। তো আশা করছি এখন পর্যন্ত আমার সবগুলো ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আর আমার স্কুলে যে মাঠটা, বলতে গেলে মাঠটা আমি আরো আগে অনেকবারে দেখাইছি, কিন্তু মাঠের দৈর্ঘ্যতা বা মাঠটা দেখলে কিংবা ওই চতুর্থ তলায় উঠলে আমাদের মাঠের যে সৌন্দর্যটা সেটা সবচাইতে সুন্দরভাবে ফুটে ওঠে। আমার বন্ধু আর্জেন্টিনার ফ্যান্স আমার মতোই, তো আর্জেন্টিনার পতাকা কিনে নিয়ে আসছে সাইকেলে লাগাবে বলে, খেলা দেখে বিশ্বাসী। হ্যাঁ, আমি মানে কিছুদিন আগেও একটা কমেন্টে ফেসবুকে বলছি যে বলছে তোমরা আর্জেন্টিনার কাপ নিছে কবে তুমি জানো। আমি আর্জেন্টিনার কাপ দেখে ভাই আর্জেন্টিনা সাপোর্ট করি না, আমি আর্জেন্টিনা এই কারণে সাপোর্ট করি কেন, আর্জেন্টিনাকে ভালোবাসি এবং এটাকে খুবই পছন্দ করি। আমার আর্জেন্টিনা ফ্যান্স এখানে, তো আর্জেন্টিনার জন্য শুভেচ্ছা রইলো এবং আশা করছি আর্জেন্টিনা ভালো কিছু করবে। তো এখন অনেক কথাই বলে বললাম ক্যামেরার সামনে, তো এবার ক্যামেরা পেছনে যাওয়া যাক। আর সে পর্যন্ত তোমরা আশা করছি শেষ পর্যন্ত সব পুরো ভিডিওটি দেখতে থাকবে, আর যদি না দেখো হয়তো একটু হাসি ঠান্ডা তোমরা মিস করে ফেলতে পারো। আমাদের আমাদের ক্লাসের ব্রিলিয়ান্টরা আসছে, যারা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভাই লিখছে, কি লিখছে ওরা যারা কিছুই জানে না। প্রদীপ সারাক্ষণ লেখে, আর রাফি, তারপর সাইফুল, অয়ন, সাকিব। এখন এই যে ফুটবল খেলার যে ক্লাবের কথা আরো একটি বিরুদ্ধে আমি বলেছিলাম, তো এখন মাঠে প্রচন্ড তোমরা দেখতে পাচ্ছ যে বালু, তো বালুর কারণে ভালোভাবে খেলা যাচ্ছে না, যার কারণে আজকে একটু পানি দিতেছে যাতে এটা একটু ভালোভাবে বসে। তো একজন পানি মেনে রাখছে, আর ওইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠে, বলতে গেলে বিকেলের মাঠ। আমি এ নিয়ে একটা ব্লগ করেছি, তা অবশ্যই তোমরা এখান বাটন থেকে দেখে নিবা। তো আজকে এ পর্যন্তই, টাটা দেন টাটা দেন টাটা দেন মামা, টাটা দাও। ব্রাজিল সাপোর্টার, 2 নম্বর ব্রাজিল সাপোর্টার। তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ ব্লগটি তোমরা ভালোভাবে ফিল করেছো। তো আরো নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, এবং তোমরা কোথা থেকে দেখতেছো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন একটি ব্লগে।